হলদিয়া বন্দরের শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ। হলদিয়া বন্দরের শ্রমিকদের উপর অকথ্য গালিগালাজ নির্যাতন নিপীড়ন করে কথায় কথায় তাদের গেট পাস কাড়িয়ে নেয়, তার প্রতিবাদ জানিয়ে দুটা থেকে কাজ বন্ধ রেখে শ্রমিকরা হলদিয়া বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখালেন। দীর্ঘক্ষণ কাজ বন্ধ হয়েছে বন্দরের ভিতরে, জাহাজ দাঁড়িয়ে রয়েছে। শ্রমিকরা রিপ্লে কোম্পানি সংস্থার লোকেরা শ্রমিকদের সঙ্গে এসে কথা বলুক। প্রসঙ্গত গত 29 মে রবীন্দ্রনাথ থারা কারখানা কাজের সাইডেই কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ নিয়ে বসা হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ 30 মে সকাল থেকে যখন ডিউটি ছেড়ে বেরোনোর সময় তার গেট পাস লক করে দিয়েছে বলে অভিযোগ। আর সে নিয়ে হলদিয়া রিপ্লে অ্যান্ড কোম্পানির সমস্ত শ্রমিকরা দুটো থেকে কাজ বন্ধ রেখে গেটের সামনে বিক্ষোভ দেখালেন। আইএনটিটিইউসি প্রত্যেকটি গেটে কারখানায় কমিটি গঠন করেছেন, কিন্তু বন্দরের ভিতরে কয়েক হাজার শ্রমিক যারা লোডিং আনলোডিং এর সঙ্গে যুক্ত থাকেন তাদের কোনো প্রতিনিধি নির্বাচন করা হয়নি। দীর্ঘদিন কাজ করছেন, তাদের বেতন চুক্তি থেকে শুরু করে বিভিন্ন পিএফ ইএসআই ঠিকঠাক পাচ্ছেন না বলে অভিযোগ। বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজুরি বলেন, আইএনটিটিইউসি নেতৃত্বরা যেখানে মধু পায় সেখানেই ছুটে যায়। হাজার হাজার শ্রমিক কাজ করছেন বন্দরের ভিতরে, তাদের নিরাপত্তা, তাদের বেতন চুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া দেখার কেউ নেই। খুব সাতাছে, আমরা কোনো প্রবলেম হলে কাউকে বলতেও পাচ্ছি না। আর বাইচান্স কারো কোনো প্রবলেম, কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, যদি কেউ বলে যে আমাদের বাড়িতে একটু বিপদ আছে আমরা যাবো বলে সাইন করে যেতে হবে, দরখাস্ত লিখে দিয়ে যেতে হবে, এইসব বলে। আজকের মূলত কাজ বন্ধ রেখেছেন কেন? আজকে আমাদের কাজ বন্ধ করা, আমাদের শ্রমিককে কিছু না বলে ওর গেট পাস বন্ধ করে দিয়ে। কার গেট পাস বন্ধ করে? ধাড়াবু, ওনার নাম ধাড়াবু, আমরা বলি রবীন্দ্রনাথ ধাড়া। হঠাৎ কেন তার গেট পাসটা বন্ধ করলো? কোম্পানি এরকম আমাদের উপরে অনেকদিন করতেছে। আর সব থেকে বড় কথা, কইম খান বলে একটা সুপারভাইজার আছে 13 নম্বর ইউনিটে, উনি এত বাজে ব্যবহার করে প্রত্যেকটা শ্রমিক, আমাদের মানে শ্রমিকের উপর প্রচুর বাজে ব্যবহার করে। আজকে কতগুলো ইউনিটের শ্রমিকরা আপনারা এখানে? এখানে প্রত্যেকটা কমসে কম 13টা ইউনিটের শ্রমিক এখানে আছে। এবার যাদের ডিউটি তারা আছে, যারা নেই তারাও আসতেছে, যারা নাই ডিউটি তারাও আসবে একটু পরে। ইউনিয়নের নেতৃত্বরা কি এখানে? কিন্তু এখানে এসেছিল, ওদের কথা কেউ শুনছে না। আপনারা কি গেট পাস চাইছেন? কেন, ওরা কোনোদিন কোনো সরসা করেনি, এই জন্য ওদের আর কেউ করে। এই গেট পাস বললো যে গেট পাস নাকি চাইছেন, গেট পাস কি চাইছেন? গেট পাস, এই যে গেট পাস বলছেন, এটা কি তুলে দিতে হবে বলছেন? না না, ওগুলো কিছুই নয়, কোম্পানি আমাদের যদি কোনো এরকম করে সেটা কোনো ব্যাপার না, আমরা করবো। কিন্তু সব থেকে বড় কথা আছে, এরা আমাদের উপরে টর্চার করে, গালিগালাজ করে, মা বোন তুলে গালিগালাজ করে সুপারভাইজার। আমরা তো কাজ করি, কাজ করতে এসেছি, 8 ঘন্টা কাজ করবো চলে যাবো, ওদের ওই বাজে ভাষা আমরা শুনবো কেন? তোমার নাম? আমার নাম সঞ্জিত মাইতি, আমার বাড়ি এখানে দাসাচল। তোমার সিরিয়াল নম্বর কত? সিরিয়াল নাম্বার 136 কি 163 এরকম হবে আমার। পুরো ব্যাপারটা বলবেন, আপনার সাথে কি ঘটনাটা ঘটেছে? কোম্পানি দীর্ঘদিন ইনচার্জদেরকে দিয়ে শ্রমিককে শাসাচ্ছে, শ্রমিকরা কোনো বলতে গেলে কোম্পানি কোনো মানছে না। দিনের পর দিন ইনচার্জদের বেতন বৃদ্ধি হচ্ছে আর ইনচার্জদেরকে নিয়ে মিটিং করতেছে। আমি আজ 25 বছরের শ্রমিক, কোনো দিন এই কোম্পানির শ্রমিককে নিয়ে এই জবের সম্বন্ধে কোনো দিন জানতেও চেষ্টা করিনি। আর কোনো অসুবিধাও হচ্ছে যা মানে নিজেকে স্বীকারও করেনি, যেটা করে সেটাই হচ্ছে যা উনি তো এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে আমার গেট পায় লক করেছে। রিপ্লেন কোম্পানির সমস্ত শ্রমিকরা ভয়ের ভিতে রয়েছেন, যে শ্রমিকের সম্পর্কে তাই অন্যায়ভাবে কাজ থেকে সরানো হয়েছে, সেই শ্রমিক ক্যামেরার সামনে আসতেই অন্যান্য শ্রমিকরা তাকে জোর করে সরিয়ে নিলেন। একটু ম্যানেজমেন্টের সঙ্গে একটু বুঝতে দেন, দুটো তিনটা কথা বলবো, তারপরে আপনাকে আজ দুপুর 2 থেকে হলদিয়া বন্দরের মধ্যে যে সমস্ত শ্রমিক, ঠিকা শ্রমিক যারা কাজ করেন তাদের একটি বিক্ষোভ ধর্মঘট চলছে। এক্ষেত্রে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব আইএনটিটিইউসি ওনারা হস্তক্ষেপ করছেন না কেন? কারণ বিভিন্ন কারখানায় কমিটি আছে, হলদিয়া বন্দরেও আছে, কিন্তু ঠিকা ক্ষেত্রে কেন এই কমিটি থাকবে না? এই কমিটি যদি থাকতো আজকে এই পরিবেশ সৃষ্টি হতো না। আজকে বন্দরের মতন জায়গায় আজকে প্রায় একটা শিফটের কাজ বন্ধ, এতে তো বন্দরেরই ক্ষতি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনাদের হস্তক্ষেপে যাতে দ্রুত এই বিক্ষোভ এবং এই কর্মবিরতি যাতে উঠে, এটাই আমি
প্রশাসনের কাছে আবেদন জানাবো যত দ্রুত সম্ভব যাতে কাজের পরিবেশ ফিরে আসে। নমস্কার। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।